তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করব নিউক্লিয় শক্তি বা নিউক্লিয়ার এনার্জি দেখো আগের ক্লাসে আমরা তেজস্ক্রিয়তা সম্পর্কে আলোচনা করেছি তেজস্কীয় মৌলগুলোর পর্যায় সারণিত অবস্থান সম্পর্কে আলোচনা করেছি আমরা আলফা কণা বিটা কণা এবং গামার এ সম্পর্কে আলোচনা করেছি এবং তেজস্ক্রিয়তার ব্যবহার নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা নিউক্লিয় শক্তি পড়তে গিয়ে আমরা ভর ত্রুটি নিউক্লিয় বন্ধন শক্তি নিউক্লিয় বিভাজন ও পারমাণবিক বোমা এবং নিউক্লিয় চুল্লি ও তার ব্যবহার সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে ভর ত্রুটি সম্পর্কে আলোচনা করব। ভর ত্রুটি বা মাস ডিফেক্ট বলতে আমরা কি বুঝি দেখো ধরো একটা হিলিয়ামের পরমাণু আছে হিলিয়ামের পরমাণুতে ধরো একটা হিলিয়াম তাতে দুটো ধরো প্রোটন আছে আর অপর দুটো নিউট্রন আছে আমরা জানি হিলিয়ামের পরমাণুতে আর দুটো আছে নিউট্রন তাহলে দেখো এখানে এটা একটা নিউক্লিয়াস এই নিউক্লিয়াসটা হিলিয়ামের নিউক্লিয়াস এবং তাতে প্রোটন এবং নিউট্রন অবস্থান করছে তারা পরস্পর একত্রিত হয়ে নিউক্লিয়াসে অবস্থান করে দেখো এখানে এখানে এই নিউক্লিয়াসের যা ভর এখানে ধরো নিউটন আছে একটা আর একটা নিউট্রন কণা আছে এবং দুটো প্রোটন কণা আছে ধরো দুটো প্রোটন কণা আছে তাহলে এখানে এখানেও চারটে এখানেও চারটে এখানেও দুটো নিউটন দুটো প্রোটন এখানেও দুটো নিউটন দুটো প্রোটন আছে তাহলে এখানে এই চারটে কণা অর্থাৎ দুটো নিউটন এবং দুটো প্রোটনের যা ভর এখানে যা ভর হবে এখানেও দুটো নিউটন দুটো প্রোটনের তাই ভর হওয়া উচিত কিন্তু বাস্তবে সেটা হয় না কি হয় দেখো হিলিয়ামের ধরো নিউ পরমাণু নিউক্লিয়াস আছে তার এখানে যদি নিউ ভরটা আমরা দেখি যে তার ভরটা হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো টু সিক্স জিরো এ ইউ অ্যাটমিক মাস ইউনিট দেখো এখানে এইটা হচ্ছে তার এই নিউক্লিয়াসের ভর দুটো প্রোটন এবং দুটো নিউটনের আবার যদি দুটো প্রোটন এবং দুটো নিউটন এর ভরটাকে আমরা এখানে যোগ করি তাহলে কি হচ্ছে এখানে ভরটা হবে ফোর পয়েন্ট জিরো জিরো এটা হবে ফোর পয়েন্ট জিরো থ্রি টু নাইন এইট এত এ এম ইউ তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে যে এটাই যা ভর হওয়া উচিত এটাও তাই ভর হওয়া উচিত কিন্তু বাস্তব ক্ষেত্রে ভরটা পার্থক্য হল অর্থাৎ সমান হলো না এই যে ভরের পার্থক্য এই পার্থক্যটাকেই আমরা বলি কি বলি ভর ত্রুটি বা মাস ডিফেক্ট বলি কনসেপ্টটা আশা করি বোঝা গেল দেখো কোনো একটা মৌলের পরমাণুর নিউক্লিয়াসের ভর তার উপাদান কণাগুলো আছে এখানে যে উপাদান কণাগুলো তাদের মিলিত ভরের সমান হয় না কি হয় না তাদের মিলিত যা ভর তার থেকে দেখা যাচ্ছে এখানে যে তার নিউক্লিয়াসের ভরটা খানিকটা কম যদি আমরা এই দুটোকে মাইনাস করি তাহলে সেটা পাবো তাহলে এই যে পার্থক্য এই যে ভরের পার্থক্য অর্থাৎ কণাগুলির মিলিত ভর এবং নিউক্লিয়াসটার ভর এদের মধ্যে ভরের এই পার্থক্যটাকেই আমরা বলি ভর ত্রুটি বা মাস ডিফেক্ট আশা করি বোঝাতে পারলাম তোমরাও বুঝতে পেরেছ তাহলে দেখো এই মাস ডিফেক্টটা আমরা কীভাবে নির্ণয় করবো কীভাবে আমরা মাস ডিফেক্টটা নির্ণয় করব। দেখো আমরা মনে করি যে মাস ডিফেক্টটা যদি আমরা ডেল্টা ই ধরে নিই ধরে নিলাম যে মাস ডিফেক্টটা হচ্ছে ডেলটা ই তাহলে দেখো এক্ষেত্রে ধরো এখানে আমরা যে কোনো একটা ধরো মৌল সেই মৌলটা ধরলাম এক্স তার আমরা ভর সংখ্যা কি করি ভর সংখ্যা এখানে লিখি এ দিয়ে সূচিত করলাম আর তার পারমাণবিক ক্রমাঙ্কটা আমরা জেড দিয়ে এখানে সূচিত করলাম আবার আমরা জানি পার এটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক আর এটা হচ্ছে ভর সংখ্যা তাহলে এটা হচ্ছে ভর সংখ্যা আর এটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক পারমাণবিক ক্রমাঙ্ক তাহলে এখানে এই পারমাণবিক ক্রমাঙ্ক মানে আমরা আবার কী জানি এটা হচ্ছে প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা মানে আমরা কি জানি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা এগুলো আমাদের দরকার হবে তাহলে দেখো এইটা কি হচ্ছে না আমরা এখানে যতগুলো প্রোটন আছে তাহলে প্রোটন সংখ্যাটাকে আমরা কি ধরেছি প্রোটন সংখ্যাটাকে আমরা ধরেছি জেড প্রোটন সংখ্যা পারমাণবিক ক্রমাঙ্ক মানেই আমরা বলেছি প্রোটন সংখ্যা আমরা জানি এটা তাহলে জেড এবার যতগুলো প্রোটন কণা আছে কী হচ্ছে যতগুলো প্রোটন কণা আছে সেই প্রোটন কণাগুলোর ভর তাহলে এম পি এটা ধরে নিলাম এটা হচ্ছে প্রোটন কণাগুলো নাম্বার অফ প্রোটন কণা এবং দেখো এই নাম্বার অফ প্রোটন কণা যেটা আমরা কোনো একটা পরমাণুতে হতে পারছি তাদের প্রত্যেকের ভর দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমরা পুরো ভরটা পেয়ে যাব আশা করি বুঝতে পেরেছো কোনো জটিলতা নেই আর নিউট্রনের ভর তাহলে ধরো নিউট্রন মানে কি এ মাইনাস জেড এ মাইনাস জেড তাই তো ভর সংখ্যা থেকে আমরা যদি প্রোটন সংখ্যাটা বাদ দিই তাহলে আমরা নিউট্রন সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এ মাইনাস জেড ইন্টু এম ইন্টু এম তাহলে নিউট্রনের মোট ভর একটা নিউট্রনের ভর এবং তাকে সংখ্যা দিয়ে গুণ করে দিলাম তাহলেই আমরা পেয়ে গেলাম তাহলে এইটা মাইনাস যদি এম ধরি এই এমটা কি এই এমটা হচ্ছে যখন তারা নিউক্লিয়াস গঠন করেছে যখন তারা নিউক্লিয়াস গঠন করেছে তখন তার ভর অর্থাৎ এই অবস্থায় তার ভরটা হচ্ছে এটা। এবার এই দুটোকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাব। কি পাবো না এই ভর ত্রুটিটা পেয়ে যাব এক্ষেত্রে যদি আমরা হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে ব্যাপারটা গণনা করি তাহলে কি হবে ফোর পয়েন্ট জিরো টু সরি থ্রি টু নাইন এইট মাইনাস ফোর পয়েন্ট জিরো জিরো টু সিক্স জিরো কত হবে এটা আমাদের হবে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি জিরো থ্রি এইট এ এটা পেয়ে গেলাম তাহলে আমরা এখানে কী দেখতে পেলাম না আমরা দেখতে পেলাম যে এখানে ভর ত্রুটিটা অর্থাৎ ধরো দুটো নিউটন কণা আছে দুটো প্রোটন কণা আছে তাদের যে ভর তার সাথে একটা হিলিয়ামের মধ্যেও আবার দুটো প্রোটন দুটো নিউটন আছে তাদের আমরা ভরটাকে কি করলাম বিয়োগ করে আমরা কি পেলাম ভর বা মাস ডিফেক্টটা পেলাম তাহলে আশা করি বুঝতে পেরেছ যে মাস ডিফেক্ট ব্যাপারটা কি। তাহলে বা ভর তুটি ব্যাপারটা কি এবার দেখো এই যে এইটা কি করে এলো তোমাদের যদি মনে প্রশ্ন আসে যে এইটা কি করে এলো দেখো একটা নিউটনের ভর তো আমরা জানি একটা নিউটনের ভর জানি তাহলে দুই দিয়ে তাকে গুণ করে দিয়েছি আবার প্রোটনের ভর আমরা জানি তাকেও আবার দুই দিয়ে গুণ করেছি যেহেতু দুটো প্রোটন আছে তারপরে আমরা এটা পেয়েছি আবার এক্ষেত্রে এই 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 মানটা কিন্তু এই যে এই মানটা এই মানটা কিন্তু আমরা এটা আমাদের জানতে হবে মানে এই মানটা আমাদের দেওয়া থাকবে যদি পরীক্ষায় আসে তাহলে এই মানটা কিন্তু আমরা অসুবিধা হবে না এটা আমরা পেয়ে যাব যাই হোক তো আমরা বুঝতে পারলাম যে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট বলতে আমরা কি বুঝি এবার আমরা একটু দেখে নেব নিউক্লিয় বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি বলতে আমরা কি বুঝি দেখো এই যে ভর ডিফেক্ট বা ভর ত্রুটিটা আছে তাহলে কি হয় না কোনো নিউক্লিয়াস গঠিত হওয়ার সময় কোনো একটা মৌলের নিউক্লিয়াস গঠিত হওয়ার সময় ইলেকট্রন সরি প্রোটন আর নিউট্রন দ্বারা এই নিউক্লিয়াসটা গঠিত হবে তো কোনো মৌলের নিউক্লিয়াস গঠিত হওয়ার সময় কি হয় এই যে ভর ত্রুটির যে যে এই ভর ত্রুটির যে মানে ওজনটা সরি ভর ত্রুটির যে যে ভর ত্রুটিটা আছে যে ভর ত্রুটিটা আছে এটা কি হয় না এই ভর ত্রুটিটা আইনেস্টাইনের সমীকরণ ইজ গাল টু এমসি স্কোয়ার আমরা জানি আইনস্টাইনের সমীকরণ আমরা জানি ইজ গল টু এমসিস্কোয়ার এই সমীকরণ অনুযায়ী এই ভর্তুটিটা শক্তিতে রূপান্তরিত হয় এবং সেই শক্তি দ্বারা কী হয় এই প্রোটন এবং নিউটনটা এই প্রোটন এবং নিউট্রনটা পরস্পর যুক্ত হয়ে নিউক্লিয়াসটা গঠন করে এই জন্য একে বলে নিউক্লিয় বন্ধন শক্তি আশা করি বুঝতে পেরেছি আরেকবার বলি যখন কী হয় না এই নিউটন প্রোটন মানে নিউক্লিয়াস গঠন করার যে উপাদানগুলো এগুলো কি করে যখন নিউক্লিয়াস গঠন করে তখন কি হয় না ভর তুটির যে ভর যে ভর তুটির যে মানটা অর্থাৎ যে ভর তুটিটা আমরা পাই সেই ভর তুটিটা কি হয় না শক্তিতে রূপান্তরিত হয় এবং যে ভর তুটিটা যে শক্তিতে রূপান্তরিত হয় সেই শক্তি দ্বারাই কি হয় নিউট্রন এবং প্রোটন পরস্পর সঙ্গবদ্ধ অবস্থায় নিউক্লিয়াসটা গঠন করে এই শক্তিটাকে আমরা বলি নিউক্লিয় বন্ধন শক্তি বা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি আশা করি বোঝা গেছে এবার নিউক্লিয় বিভাজন ও পারমাণবিক বোমাটা আমরা একটু বুঝে নিই এক্ষেত্রে দেখো একটু কথা একটু বলে দিই নিউক্লিয় বন্ধন শক্তিটা আমরা কি করে নির্ণয় করব। নিউক্লিয় বন্ধন শক্তিটা ধরো ধরো এখানে আছে আমরা দেখতে পাচ্ছি যে হিলিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে না জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো থ্রি এইট এ ইউ এইটা হচ্ছে তার ভর্তুটি তাহলে এই শক্তিটাই তো রূপান্তরিত হবে তাহলে ধরলাম ডেল্টা ই হচ্ছে বন্ধন শক্তির পরিমাণ নিউক্লিয় বন্ধন শক্তির পরিমাণ যদি ডেল্টা ই হয় তাহলে এই যে ডেল্টা ই এ এমইউ এইটা হবে তাহলে ডেল্টা ই ডেল্টা ইয়ের মান যা থাকবে ধরো এখানে এই ক্ষেত্রে আমরা পেয়েছি নাইন থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ মেগা ইলেকট্রিক ভোল্ট তাহলে এইটা হবে এই ক্ষেত্রে নিউক্লিয় বন্ধন শক্তির মান আর সব ক্ষেত্রে যদি আমরা কমন লিখতে চাই তাহলে কী হবে ব্যাপারটা এই ক্ষেত্রে আমাদের এইটা হলো আমরা হিলিয়ামকে ধরে নিয়েছিলাম তাই এক্ষেত্রে আমাদের ধরো ডেল্টা ই ইন্টু এ এম ইউ তাহলে ডেল্টা ইয়ের মানটা যেটা বেরাবে বিয়োগ করে মাইনাস করলে আমাদের যেটা বেরাবে সেই মানটা বসাবো তাহলে ডেল্টা ইন্টু নাইন থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ মেগা ইলেকট্রিক ভোল্ট এইটা হবে আশা করি বোঝা গেছে যে কী করে আমরা বন্ধন নিউক্লীয় বন্ধন শক্তিটা বার করব এইবার আমরা একটু জেনে নিই নিউক্লিয় বিভাজন বলতে আমরা কি বুঝি নিউক্লিয় বিভাজন ব্যাপারটা কি। দেখো নিউক্লিয় বিভাজন বলতে আমরা বুঝি ধরো কোনো একটা ভারী মৌলের পরমাণু আছে যেমন ধরে নিলাম আমরা ইউরেনিয়াম নাইনটি টু টু থার্টি ফাইভ এইটাকে কোনো একটা হালকা হালকা কোনো যেমন ধরো নিউট্রন কণা সেটা দিয়ে আঘাত করা হলো তাহলে কি হয় আঘাত করার ফলে ধরো এর সাথে একটা নিউট্রন কণা দিয়ে আঘাত করা হয়েছে একটা নিউট্রন কণা দিয়ে আঘাত করা হয়েছে তাহলে এই নিউট্রন কণা দিয়ে আঘাত করার ফলে কি হবে না একটা এবং এটা হচ্ছে নাইনটি এর সাথে আরও উৎপন্ন হবে তিনটি নিউট্রন তিনটে নিউট্রন উৎপন্ন হবে তাহলে তিনটে নিউট্রন উৎপন্ন হলো তাহলে দেখো এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে এই যে প্রথমে একটা নিউট্রন কণা দিয়ে ব্যাপারটাকে আঘাত করা হলো অর্থাৎ ইউরেনিয়াম একটা ভারী মৌল ভারী মৌলকে আঘাত করা হলো এই ইউরেনিয়ামকে আঘাত করার ফলে দুটো নতুন উৎপন্ন হলো দুটো নতুন পরমাণু দুটো নতুন মৌল উৎপন্ন হলো তাদের আইসোটপ ধরো বেরিয়াম আর ক্রেপ্টন এর আইসোটোপগুলো উৎপন্ন হয়েছে এবং তার সাথে উৎপন্ন হয়েছে তিনটি আবার নতুন করে নিউট্রন উৎপন্ন হয়েছে এইবার কি হয় নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে এই উৎপন্ন নিউট্রনগুলো আবার নতুন করে ইউরেনিয়ামগুলোকে আঘাত করতে থাকে এবং একটা চেইন রিয়াকশান শুরু হয়ে যায় তখনই কিন্তু বিস্ফোরণটা হয়ে যায় হঠাৎ করে প্রচুর পরিমাণে কি হয় না প্রচুর পরিমাণে ভরটা শক্তিতে কনভার্ট হয়ে যায় এবং পারমাণবিক বিস্ফোরণটা সম্পন্ন হয় এই এই ব্যাপারটাকেই কাজে লাগিয়ে কিন্তু পারমাণবিক বোমা তৈরি করা হয় পারমাণবিক বোমাতে কি হয় এই চেন রিয়াকশানটা চালু হয়ে যায় এই নিউট্রনগুলো আবার নতুন করে ইউ নতুন করে নতুন করে অন্য অন্য ইউরেনিয়ামগুলোকে আঘাত করতে শুরু করে দেয় এবং তখন কি হয় প্রত্যেকটা ইউ প্রত্যেকটা ইউরেনিয়ামই আবার বেরিয়াম এবং ক্রেপ্টনে ভেঙে যায় অর্থাৎ নতুন নতুন মৌল উৎপন্ন করে এবং এই উৎপাদনের সময় কি হয় শক্তি কিছু পরিমাণে ভর শক্তিতে রূপান্তরিত হয় এখানে কিন্তু আরো এর সাথে এনার্জিও উৎপন্ন হবে এই ক্ষেত্রে এই বিক্রিয়ায় প্রায় দুশো মেগাভোল্ড বিদ্যুৎ উৎপাদন হবে মানে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন হবে তাই এই ধরনের বিক্রিয়াকে কাজে লাগিয়েই কিন্তু পারমাণবিক বোমা তৈরি করা হয় এবার দেখো এই নিউক্লিয় বিভাজন নিউক্লিয় বিভাজনের ব্যাপারটাকে কাজে লাগিয়েই কিন্তু নিউক্লিয় চুল্লি উৎপাদন করা হয়েছে অর্থাৎ কিছুই না এই নিউক্লিয় বিভাজনটাকে কি করা হয় নিয়ন্ত্রণ করা হয় নিয়ন্ত্রণ করা গ্রাফাইট তারপরে তোমার ভারী জল ডিটুও এদের দ্বারা কি করা হয় এই যে নিউট্রন কণা দিয়ে প্রথমে আঘাত করা হয় এটাকে অনেক মানে লাইটলি হালকা হালকা করে আঘাত করা হবে তার ফলে কি হবে না প্রচণ্ডভাবে বিস্ফোরণ হয়ে একবারে চুল্লিটা ফেটে যাবে না এই রকম ঘটনা এরকম নিয়ন্ত্রিত পারমাণবিক বিস্ফোরণটাই হচ্ছে নিউক্লিয় চুল্লি এবং এখানে কি হয় না নিউক্লিয় চুল্লির মধ্যে প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপাদন হয় এবং সেই তাপশক্তি উৎপাদনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয় এবং সেই বিদ্যুৎ কিন্তু যেন এক কেজি ইউরেনিয়াম দিয়ে এতটা বিদ্যুৎ তৈরি করা যায় যে কোনো একটা ধরো অঞ্চলের এক বছরের বিদ্যুতের চাহিদা প্রায় পূরণ হয়ে যাবে তাহলে বুঝতেই পারছো যে কি বিপুল পরিমাণে শক্তি এই নিউক্লিয়ার চুল্লিতে আমরা উৎপাদন করি আমরা শুনেছি যে দেখো জাপানের পুকোসীমা দু হাজার সালে ওখানে কি হয়েছিল না ওখানে পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল এর আগে ইউক্রেনের চেন্ন পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল এখানে কি হয় না নিউক্লিয়ার চুল্লিতে যে আমরা রিয়াক্টরটা ব্যবহার করাই সেখানে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা হয় তাকে এই বিক্রিয়াটাকে এবার কখনও ধরো যেমন জাপানে যেটা হয়েছিল যে সুনামির ফলে সেই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা ভেঙে পড়েছিল প্রচণ্ড তাপ উৎপন্ন হয়েছে এবং বিস্ফোরণ ঘটে গেছে চেরনোবিলে কি হয়েছিল চেরনোবিলে ওরকম কোনো যান্ত্রিক গোলযোগের কারণে এরকম সমস্যা হয়েছিল এবং সেখানেও বিস্ফোরণ ঘটে গেছিলো এই এইগুলো আমাদের নিউক্লিয় পাওয়ার ব্যবহারের কিছু খারাপ দিক এবার নিউক্লিয় চুল্লি ব্যবহার করা হয় কিভাবে। কি এর ব্যবহার আছে দেখো নিউক্লিয়ার এত কিছু আমরা পড়াশুনো করছি তার কারণ হচ্ছে এটার একটা ব্যবহার আছে আমাদের যদি ব্যবহার না থাকে তাহলে তো সেই জিনিসটার কোনো মূল্য নেই তাহলে দেখো প্রচুর পরে এখন আমাদের কি হয় না জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে আমরা মূলত তাপবিদ্যুৎ উৎপাদন করি এবং তাপবিদ্যুৎ কিন্তু বিদ্যুতের বেশিরভাগটা থেকে আসে কিন্তু এই পারমাণবিক বিদ্যুতের ব্যবহার যদি আমরা বাড়াতে পারি নিউক্লিয়ার চুল্লি যদি আমরা তৈরি করতে পারি সেক্ষেত্রে কিন্তু খুব অল্প রিয়াক্টেন্ট ব্যবহার করে অনেক পরিমাণে বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারবো সেক্ষেত্রে বিদ্যুতের দামটা অনেক কম হয়ে যাবে আর এছাড়া এই বিদ্যুৎ উৎপাদনের ফলে যেসব নতুন পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো অনেক সময় তেজ তেজস্ক্রিয় পদার্থ হয় সেগুলোকে ব্যবহার করে আমরা এর আগের দিন যে তেজস্ক্রিয়তার ব্যবহার করেছি সেই সমস্ত কাজগুলো আবার কমপ্লিট করা যাবে তাহলে আমাদের কি হচ্ছে না এক্ষেত্রে আমরা এই নিউক্লিয় চুল্লি ব্যবহার করে কী করতে পারছি সহজেই বিদ্যুৎ উৎপাদন করছি করতে পারছি এবং যে সমস্ত উপজাত দ্রব্য হিসাবে যে সমস্ত তেজস্ক্রিয় পদার্থ উৎপন্ন হচ্ছে সেগুলোকেও কাজে লাগাতে পারছি তাহলে যাই হোক আজকের ক্লাসে আমরা মূলত ভর ত্রুটি নিউক্লিয় বন্ধন শক্তি নিউক্লিয় বিভাজন ও পারমাণবিক বোমা এবং নিউক্লীয় চুল্লি ও তার ব্যবহার নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই জানাবে থ্যাংক ইউ